কক্সবাজারের নুনিয়াছড়া গ্রামের তরুণ উদ্যোক্তা মুকুল, শুটকিতে বিষ এবং শুটকি খেলে মানুষ নিরাপদ শুটকি পায় না, বাজারে সেটার প্রাপ্তি নেই, এগুলো নানান বিষয় তাকে খুব ভাবিয়ে তোলে এবং এক পর্যায়ে সে শুটকি নিয়ে কাজ শুরু করে, কারণ বিশুদ্ধ শুটকি উৎপাদন নিয়ে, একেবারে যেটাকে আমরা বলি সোলার ড্রায়ার দিয়ে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে শুটকি উৎপাদন করা। এবং সে শুধু স্থানীয় এলাকায় শুটকি উৎপাদন করে খ্যাতি অর্জন করেনি, বাজারে তার শুটকির যথেষ্ট সুনাম রয়েছে এবং সে একই সাথে শুটকি বিদেশে রপ্তানিও শুরু করেছে। নিঃসন্দেহে এটি একটি বড় কাজ। আমাদের দেশে শুটকির একটা বিশাল বাজার চাহিদা আছে, কিন্তু এই বাজারের অধিকাংশ শুটকি হচ্ছে নানান ধরনের বিষক্রিয়া আক্রান্ত। আমরা যদি ভালো মানের বিশুদ্ধ শুটকি উৎপাদন করতে পারি, শুধু দেশ নয় বিদেশের বাজারে আমাদের একটা বিশাল বাজার তৈরি হবে, সেই পথ হয়তো এই মুকুল দেখাচ্ছে। তার উপর একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি, চলুন যাওয়া যাক। বাঙালির জাতিগত পরিচয়ে মাছ এক অপরিহার্য অনুষঙ্গ। বলা হয় মাছে ভাতে বাঙালি। মাছের পাশাপাশি মাছের শুটকির প্রতিও সমান টান বাঙালির। কারো কারো কাছে শুটকি অমৃত স্বাদের এক আমিষ। কিন্তু আজকের দিনে শুটকি তৈরির প্রক্রিয়া নিয়ে অনেকেরই রয়েছে সংশয়। দীর্ঘমেয়াদী বিষক্রিয়া কিংবা জীবাণু আক্রান্তের ভয়ে অনেকেই প্রিয় শুটকি থেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই সংশয় থেকে মানুষকে মুক্তি দিতেই তরুণ কৃষি উদ্যোক্তা মোকাদ্দেসুর রহমান মুকুল কক্সবাজারের উত্তর নুনিয়াছড়ায় গড়ে তুলেছেন বিশুদ্ধ শুটকি উৎপাদনের আধুনিক এক কারখানা। এই কারখানার যাত্রা 2016 সালে। আমি যখন বাজার করতে যাই, দেখি দেন আপনার শুটকি দোকান থেকে যখন আমরা শুটকি কিনি, শুটকি কিন্তু সবাই আমরা পছন্দ করি, তখন দেখা গেছে দোকানদারে একটা যে ডিজিটাল স্কেল আছে, স্কেলটা কখনো ওয়াশ করে না এবং খোলামেলা শুটকিগুলো রাখে। দেখা গেছে আমি কালকে একটা শুটকি কিনলাম, এরপরে দিয়ে এক সপ্তাহ পর কিনতে গেলাম, সেম অবস্থায় আছে, এটার মধ্যে মাছি বসতেছে, এটার মধ্যে পানি মারতেছে, মানে অস্বাস্থ্যকর পরিবেশ। তখন আমি চিন্তা করলাম এই শুটকিটাকে যদি আমরা ভালোভাবে মানে প্যাকেটজাত করতে পারি এবং হাইজিনিক হয়তে আনতে পারি, তাহলে এটা আমাদের আসলে স্বাস্থ্যের জন্য ভালো হবে। আসলে ড্রাই ফিশ সেক্টর দিয়ে কোনো গভর্নমেন্ট কখনো নজর দেয় না এবং বিএসটিএ বলেন আমাদের দেশে যেগুলো ভ্রাম্যমাণ আদালত, ওরা কিন্তু ড্রাই ফিশের উপর আজ পর্যন্ত কাউকে এক টাকাও জরিমানা করে নাই। তখন থেকে আমি কক্সবাজার আসার পর, কক্সবাজার আসার পর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওদের এখানে যাওয়ার পরে, ওরা মানে অর্গানিক পদ্ধতিতে কোনোভাবে তৈরি করা জানে, তো ওরা আমাকে নেটিং পদ্ধতি একটা দেখা দিয়েছিল। নেটিং পদ্ধতি করতে হলে আমি সারা বছর কিন্তু আমি প্রোডাকশন করতে পারবো না। এখন আমাকে এমন এক টেকনোলজি বাইর করতে হবে যেন আমি খোলা আকাশের নিচে প্রোডাকশন করলে যে খরচটা আসবে, আমি যদি টেকনোলজি সাপোর্ট নিই, যদি প্রোডাকশন করে যেন আমার খরচটা কমে আসে এবং জায়গা কমে আসে। তখন আমি চিন্তা করি ওদের নেটিং পদ্ধতি আমি অ্যাভয়েড করে এখন আমি কী করছি, আমি নিজের টেকনোলজিতে গ্রিনহাউস তৈরি করি। আপনারা যে দেখতেছেন যে গ্রিনহাউস, আচ্ছা ড্রায়ার হাউস, শুটকি শুকাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এই গ্রিনহাউসটা আসলে একবার সিম্পল, এখানে এত টাকার প্রয়োজন হয় না একটা গ্রিনহাউস তৈরি করতে। আপনার সময় এটা উপরে দেখতেছে স্ক্রিন পেপার, এটা কিন্তু স্ক্রিন পেপার, স্ক্রিন পেপার আছে আর একটু নেট আছে আর একটা ফ্যান প্রয়োজন আছে আর একটা কিছু সার্কিট প্রয়োজন আছে, জায়গাও তো কম। এই গ্রিন হাউসে দেখেন অল্প জায়গায়, যেহেতু আমাদের দেশে আস্তে আস্তে জমির পরিমাণ কমে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি যেভাবে বাড়তেছে আমাদের কিন্তু আবাদী পরিমাণ এবং প্রোডাকশন পরিমাণ কমে যাচ্ছে। এখন আমাদের কম জায়গায় বেশি যেন প্রোডাকশন করা যায় এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই প্রক্রিয়া শুটকি উৎপাদন কি এটাই আপনার প্রথম নাকি দেশে আছে আরও? মাহি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ যা আমরা পিউরিটি ব্র্যান্ডে বাজারজাত করতেছি, এই বাংলাদেশে প্রথম আমরা অর্গানিক শুটকি উৎপাদন করতেছি এবং বাজারজাত করতেছি। এর পূর্বে বাংলাদেশে কখনো অর্গানিক শুটকি আবিষ্কার হয় নাই এবং কে প্রসেসও করে নাই। এখানেও সামুদ্রিক মাছই শুকনো হয়, তবে তা খোলা আকাশের নিচে নয়, শুকনো হয় বিজ্ঞানসম্মত উপায়ে গ্রিন হাউসের ভেতর। উদ্যোক্তা বলছেন এখানে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে অর্থাৎ পিউরিটি অর্গানিক ড্রাই ফিশ সিস্টেম মেনে শুটকি তৈরি করা হয়। জাকর্তে নির্মাণ করা হয়েছে 4টি ছোট আকারের গ্রিনহাউস। প্রতিটি গ্রিনহাউসে 16 ফুট দৈর্ঘ্য, 6 ফুট প্রস্থ আর 6.5 ফুট
উচ্চতা সম্পন্ন। আচ্ছা মুকুল, এই এক একটা হাউসে একবার কতটুকু পরিমাণ মাছ শুকানো যায় এট এ টাইম? এটার মধ্যে আমরা সর্বোচ্চ 400 কেজি মাছ, কাঁচা মাছ শুকাতে পারি। আর খোলা জায়গায় যদি শুকানো হতো তাহলে কি পরিমাণ লাগতো? 400 কেজি মাছ যদি আমরা একটা খোলা জায়গায় শুকাই, এর থেকে 4 ডাবল জায়গা লাগে, বুঝছেন? একের পর এক মাছ বানাতে হয়, মাছ বানাতে এখানে আপনার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, এখানে যেন আপনারা আসতেছেন কোনো দুর্গন্ধ নাই। হ্যাঁ আসলে কেন জানেন, বাইরে যখন শুটকিগুলো রোদে দেওয়া হয় এখানে টেম্পারেচার এবং বাতাস সবসময় ঠিক থাকে না, তখন মাছের যে আপনার এই ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে, যেগুলো আমরা ফ্যাটি অ্যাসিড বলে থাকি, তখন কিন্তু ফ্যাটি অ্যাসিড আর ভাঙে না, তখন পচে যায়, তখন মাছে একটা দুর্গন্ধ হয়। আর এখানে দেখেন আমরা যে এখানে একবারে মাছ শুকানোর জন্য একটু টেম্পারেচার এবং বাতাস দুইটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে, এই জন্য এখানে ফ্যাটি অ্যাসিডটা আর পচতেছে না, এই ফ্যাটি অ্যাসিডটা ভাঙতেছে, ভাঙি পেপটাইড তৈরি হয়ে গ্লিসারিন তৈরি হচ্ছে, এই জন্য আমাদের মাছগুলো কিন্তু মিষ্টি। আপনার প্রত্যেকটা মাছ দেখেন একটা মিষ্টি ফ্লেভার আসতেছে, মানে গ্লিসারিনের স্বাদ গন্ধ দুইটাই মিষ্টি। আর এই জৈব পদ্ধতিতে যখন আপনার মাছি যখন না বসে, তখন মাছি না বসার জন্য আসলে আমার এই প্রসেস এগুলো দেখেন, এখানে একটা মাছিও ঢুকার কোনো স্কোপ থাকে না। মুকুল জানাচ্ছেন মাছ সংগ্রহ আর তা যত্ন সহকারে প্রসেসিং সম্পন্ন করাটা বেশ কষ্টসাধ্য, কারণ প্রথমে সমুদ্র থেকে মাছ সংগ্রহ করা হয় এবং তারপর মাছের ডিম নষ্টের জন্য 2 ঘন্টা কোল্ড স্টোরেজে রাখতে হয় কাঁচা মাছ। কাঁচা মাছ প্রসেস করার পর কাটিং সেকশন থেকে প্যাডগুলো ময়লা টয়লা ফেলে দিয়ে এরপরে আপনার এটা পরিষ্কার করে আমরা ডায়ের ভিতরে ঢুকাই শুকাই ফেলি। যদি আপনার চাষের মাছ, যেগুলো আমরা সাধারণত পুকুরে চাষ করে থাকি, ওটাকে যদি আমরা ড্রাই করি অর্গানিক বলতে পারবো না। কেন? চাষের মধ্যে যে ফিডগুলো খাওয়ানো হচ্ছে ওটার মধ্যে কোনো কেমিক্যালের উপস্থিত থাকে, এই জন্য অর্গানিক আমরা বলতে পারি না। আর সামুদ্রিক মাছ যেহেতু আমরা শুকাচ্ছি, এই জন্য আমরা অর্গানিক বলতেছি। সামুদ্রিক মাছে আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগর যে ডিপসে আমাদের মাছগুলো ধরতেছে, এখানে এখানে কোনো হেভি মেটাল এখনও পাওয়া যায়নি, কিন্তু ইন্ডিয়াতে হেভি মেটাল পাওয়া গেছে, এই জন্য ইন্ডিয়া কিন্তু আপনি দেখেন বিদেশে যে ইউরোপে এক্সপোর্ট করতেছে বোম্বেটা কিন্তু রিজেক্ট করছে একমাত্র হেভি মেটালের জন্য, আমাদের সে এখনও হেভি মেটাল পাওয়া যায়নি, এই জন্য আমরা এখনও অর্গানিক বলতে পারতেছি। দর্শক বলে রাখি, কক্সবাজারের বিভিন্ন এলাকায় শত শত টন শুটকি উৎপাদন হচ্ছে খোলা জায়গায়। আমাদের দেশে আপনারা জানেন হয়তো, ক্যান্সার ইনস্টিটিউটে যদি আপনারা খবর নেন এবং ডাটাগুলো দেখেন, আমাদের দেশে উপকূলীয় অঞ্চলে অনেক পেশেন্ট আছে ক্যান্সারে ভুগতেছে। এটা আসলে গভর্নমেন্ট এবং বিভিন্ন সংস্থাগুলো রিসার্চ করে দেখা গেছে কেন উপকূলীয় অঞ্চলে এত ক্যান্সার হচ্ছে। তখন আমরা, যেহেতু আমি একজন গবেষক হিসেবে এবং আমি গবেষণা করে থাকি, তখন আমরা ডাটা নিয়ে দেখি দেন উপকূলীয় অঞ্চলে ক্যান্সার পেশেন্ট এত বাড়তেছে ড্রাই ফিশের জন্য। হিসেব রয়েছে কক্সবাজারে প্রতিদিন গড়ে প্রায় 10,000 কেজি শুটকি উৎপাদন হয়, সবই খোলা আকাশের নিচে। এখানে আধুনিক এই কারখানায় উৎপাদন হচ্ছে মাত্র 1,000 কেজি শুটকি। মুকুল বলছেন এই কারখানার যাত্রা শুরু 2016 সালে মাত্র 1টি ড্রায়ার দিয়ে। প্রথম যখন আমি শুরু করছি, আমি একটা ড্রায়ার দিয়ে শুরু করছিলাম, অনলি আমার একটা ড্রায়ার ছিল, তখন আমার বিনিয়োগ বেশি ছিল না, আমি সবাই তখন আমাকে পাগল লাগছে, উনি মানে বাইরে থেকে আসি এখানে শুটকি শুকাচ্ছে, কী টেকনোলজি? আচ্ছা আচ্ছা, এই টেকনোলজিতে খরচ কীরকম? আসলে এই টেকনোলজিতে আপনার বেশি প্রয়োজন নাই, ডায়েটটা তৈরি করতে আপনার 70,000 থেকে 80,000 টাকা লাগে একটা ডায়েট তৈরি করতে, আর মূলত এখানে পুঁজি হচ্ছে আপনার মাছ, মাছের যোগান। ধরুন 1,00,000 টাকার মাছ শুকিয়ে লাভ আসে কত, বা এরকম একটা হিসাব দিতে পারবেন? আপনি যদি 1,00,000 টাকার মাছ ঢুকান, 1,00,000 টাকা মাছ শুকানোর পর আপনি এটা বিক্রি করতে পারবেন 1,20,000, এর মধ্যে আমার 10,000 টাকার মতো আপনার দেখা যাচ্ছে আমাদের স্টাফ স্যালারি ট্যালারি এবং ওয়ার্কারদের স্যালারি টেলারি চলে যায়, 10,000 টাকা নেট প্রফিট থাকে। আর অর্গানিকের কাস্টমার বর্তমানে হিউজ। যারা মুকুল একসময় অর্গানিক শুটকির জন্যে মানুষের দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়েছেন, অথচ এখন তার কাছেই দেশ বিদেশের ক্রেতারা ধর্ণা দেন। আমি যখন মার্কেটিং করি প্রত্যেকটা, আমার এখানে তখন শোরুম ছিল না, আমি হোটেলের সামনে মানুষকে প্যাকেট নিয়ে বুঝাইতাম এটা হলো অর্গানিক ড্রাই ফিশ, এটা এইরকমভাবে প্রসেসিং করা, হাইজিনিক হয়তো, এখানে ইকোলা এবং সামনে ব্যাকটেরিয়া নাই, কোনো বালি নাই, কোনো সল নাই। তখন আস্তে আস্তে যখন মানুষ আমারটা কিনে এবং পরবর্তীভাবে আবার অর্ডার করে, তখন আমি শোরুম করি, এরপর আমি 4টা ড্রায়ার অলরেডি তৈরি করে ফেলি। এখন আস্তে আস্তে আমার মার্কেট বড় হচ্ছে, আমিও প্রোডাকশন বাড়াচ্ছি। খুব ভালো, তাহলে মাছগুলো এখন কোথায় কোথায় সরবরাহ হচ্ছে আপনার? এই মাসের সবচেয়ে আমার বড় কাস্টমার হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যেটা WFP,
WFP আজকে আমি 3 বছর ধরে ওনাদেরকে মাছ দিচ্ছি, ওনারা যে রিকমেন্ড হচ্ছে আপনার বিষ মুক্ত মাছ 100% হতে হবে, কেমিক্যাল মুক্ত। এই জন্য আমার ফার্স্ট কাস্টমার ওনারা, এখনও আমি ওনাদেরকে দিচ্ছি। আর সেকেন্ড কাস্টমার হচ্ছে আপনার কিছু অনলাইন কোম্পানি আছে, যেমন খাসপুর সরোবর, ওনারা আমার থেকে নিচ্ছে। আর কিছু ইউরোপের বায়ার আছে, আমি ডাইরেক্টলি কোনো বায়ার পাইনি, ওরা বিভিন্ন সবজি টবজি পাঠায়, তো ওনারা আমার থেকে কিছু নিয়ে এক্সপোর্ট করতেছে। আপনি আমেরিকা দিচ্ছে, কানাডা দিচ্ছে, আর চায়নাতে আমি এক্সপোর্ট করছি। আপনার চায়নাতে স্টিংরে একটা মাছ আছে, স্টিংরেটা আমি এক্সপোর্ট করছি। বাহ, বেশ ভালো। এই জন্য মাসে গড়ে যে 10,000 কেজি শুটকি উৎপাদন করছেন, তা যথেষ্ট ভালো দামে বিক্রি করতে পারছেন তিনি। এবং আমার কনজিউম এখন আরও বেশি, এখন আমার অর্ডার আছে আপনার 16,000 থেকে 17,000 কেজি। আস্তে আস্তে আমি প্রোডাকশন বাড়াচ্ছি, রিসেন্টলি আমি আরও 2টা এরকম ডায়ার বাড়াবো। মোট উৎপাদন খরচ কীরকম আর লাভ আছে কেমন? এখন আমাদের 10,000 কেজি, প্রতি 1,000 কেজির জন্য আমাদের খরচ হচ্ছে 5 লাখ টাকা, 10,000 কেজির জন্য আমাদের মিনিমাম 50 লাখ টাকা খরচ হচ্ছে। এর মধ্যে আমাদের সব খরচ বাদে মাসে 2-3 থেকে 3 লাখ টাকা থাকে নেট প্রফিট। তাহলে অর্গ্যানিক শুটকি নিয়ে কি আগামীতে পরিকল্পনা আছে নাকি? আমার লক্ষ্য হচ্ছে আমাদের টেবিলে যে খাবারগুলো আমরা খাচ্ছি দৈনিক জীবনে, প্রত্যেকটা খাবারকে আমি আপনাদের সামনে অর্গ্যানিক মানে জৈব পদ্ধতিতে উপস্থাপন করা, যেন আমরা সুস্থ থাকি, আমাদের নেক্সট প্রজন্ম যেন আমাদের মতো কষ্ট না পায়, ওরা কেমিক্যাল মুক্ত থাকে এবং তারা যেন ভালোভাবে বাঁচতে পারে এবং এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন থেকে রক্ষা পায়, এটাই আমার উদ্দেশ্য আর কিছু না। এখানে নিয়োজিত কর্মীরাও শুদ্ধতা অনুসরণ করার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অর্জন করেছেন। কতদিন ধরে এখানে কাজ করেন? কাজ করি 3 বছর। এর আগে কি শুটকির এখানে কাজ করছেন? আগেও করেছি। ওখানে কেমন ছিল আর এখানে কেমন? তো ওই জায়গায় তো আমাকে তো সমস্যা হইতে, রোদের মধ্যে কাজ করা লাগতো, হাত কাটতে যাইতে, অনেক সময় ভাত পানি খাইতে সমস্যা হইতে, অনেক সময় গরমে সমস্যা হইতে, বহুত ধরনের সমস্যা আছে। ওই জায়গায় বিষ দেওয়া হইতে, মেডিসিন দেওয়া হইতে, এই জায়গায় তো কোনো পোকার জন্যে মানে মেডিসিন দেওয়া লাগে না, মাছের জন্য মেডিসিন দেয়, এরা তো ভিতরে শুকায়, এই জায়গায় তো কোনো পোকা আনতে পারে না, মাছি আনতে পারে না, কোনো জীবাণু থাকে না এই জায়গায়। আমরা ডক্টর লগ লাগো দরজা বন্ধ করে দিই, গরমে থাকা লাগে না, রোদে থাকা লাগে না, এই জায়গায় তো সমস্যা কম হয়, তাই জায়গায় আমার জন্য নিরাপদ। বাইরে শুকালে তো শুটকির ক্ষতি, আপনারও তো ক্ষতি, তাই না? এখানে ক্ষতি কারণ যে এখানে মজা দেয় না, মুখোশ দেয় না, এগুলো দেয় না, মানে ঢুকে যায় এগুলো, এগুলো ঢুকেলে মানে অসুখ হয়, এগুলো করলে মানে অসুখ হয় না, এগুলো ভালো মানে দইয়ের ফুয়া বীজ দেয় না, কিছু দেয় না, মাছে বসে না, লক ফুকাসে না। এসব শুটকি দূর দূরান্তে পাঠানো হচ্ছে আর স্থানীয় পর্যটকদের কাছে বিক্রি করতে সমুদ্র সৈকতের পাশে নির্মাণ করা হয়েছে একটি শোরুম। এখানে কি শুটকি কিনতে আসছেন? আমরা এখানে আসছি স্যার, কারণ বর্তমানে প্রায় দেখা যাচ্ছে যে কি মানে বিষ প্রয়োগ করে শুটকির মধ্যে, তো এর গনান্স মানে বিষ প্রয়োগ করে না, সেই কারণে আমি এই অর্গানাইজে এখানে আসলাম, এই দোকানে আসলাম আর কি, বিষ মাছ করে করার জন্য। আচ্ছা, এখান থেকে আমি সুরি শুটকি নিলাম এবং মলা মাছ নিলাম, এগুলো নিলাম আর কি। আমরা তো নিয়মিতভাবে এই শুটকিগুলো ব্যবহার করি এবং খাই। আর আপনি? খোলা জায়গায় যেগুলো শুকানো হয়, হ্যাঁ, এখানে মানে পোকামাকড়ও বসে, ঠিক আছে, মাছে বিভিন্ন ধরনের পোকা বসে। তো এটা কি ভালো বলছেন? এটার সম্বন্ধে আমি জানি যে, হ্যাঁ, এদের আমি এতেও গেছি, যেখানে শুকানো হয়, হ্যাঁ, প্রদেশে গেছি। এটা একটা মানে এমনভাবে ঢাকা পলিথিন দিয়ে, যেটা ওখানে টেম্পারেচার কন্ট্রোল করে, এটা শুকানো হয়, যেখানে একটা মাছি ঢোকার কোনো সুযোগ নাই। কেমন বিক্রি হচ্ছে? হ্যাঁ, হয়, আমাদের অর্গানিক শুটকিটা এখন অনেক পরিমাণে চাহিদা পাইছে বাজারে, কারণ লোকাল পরিবেশে যে শুটকিগুলো উৎপাদন হয়েছে এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্ডোসালফার দেওয়ার কারণে, ক্যান্সারের কারণে, ওই কারণে মানুষ এখন ওইগুলোর প্রতি এতটা ঝুঁকতেছে না, তাই এখন মানুষ পিওরের দিকে আকর্ষিত হয়েছে, তার জন্য আমাদের এই পিওরিটিতে অর্গানিক ড্রাই ফিশে অনেক কাস্টমারে আসতেছে। মুকাদ্দেসুর রহমান মুকুল আমাদের দেশের শুটকি শিল্পের উন্নয়নে অনেক দূর স্বপ্ন দেখেন। আচ্ছা মুকুল, এই যে শুধু এই কক্সবাজারেই প্রতিদিনকার বা মাসের হিসেবে জানেন কী পরিমাণ শুটকি বিক্রি হয়? কক্সবাজারে বর্তমানে আপনার পার ডে উৎপাদন হচ্ছে আপনার 10 টনের উপরে সিজনে, সিজনে মিনিমাম 10 টনের উপরে র্যান্ডম আপনার উৎপাদন হচ্ছে নর্মাল পদ্ধতিতে। আচ্ছা, তাহলে সব শুটকি যদি অর্গানিক প্রক্রিয়া শুকানো হতো তাহলে তো রপ্তানি আরও বৃদ্ধি পেত, তাই না? দেখেন, আমাদের বিশ্বের বাজারে আমাদের দেশ থেকে অনেক বায়ার চলে গেছে একমাত্র আপনার কীটনাশকের জন্য, কেমিক্যালের জন্য। আজকে এই অঞ্চলটা ছিল আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সব শুটকি পড়লে ছিল, আজকে দেখেন সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে কেমিক্যালের জন্য। আর ড্রাই ফিশের চাহিদা আপনার আমাদের দেশ থেকে ইউরোপে অনেক বেশি, শীত প্রধান দেশে ওরা ড্রাই ফিশ এত পছন্দ করে,
কিন্তু আমাদের দেশের মাছগুলো টেস্ট বেশি, আমাদের ডিপসে যে মাছগুলো পাওয়া যাচ্ছে এগুলো অন্যান্য দেশের তুলনায়, যেমন আপনি দেখেন ওমানে প্রচুর মাছ আছে কিন্তু ওই মাছগুলো টেস্টি না, আমাদের দেশের মাছগুলো টেস্টি, আমাদের দেশের চাহিদা অনেক বেশি। আজকে আমরা যখন টেকনোলজি থেকে পিছিয়ে গেছি, দেখেন ভিয়েতনাম ইউরোপ মার্কেট দখল করে নিয়েছে, ভিয়েতনাম কিন্তু একটু এগিয়ে গেছে, এগিয়ে যাওয়াতে আজকে ভিয়েতনাম কিন্তু ইউরোপের পুরো ড্রাই ফিশ মার্কেট দখল করে রাখছে। কিন্তু এটা কিন্তু আমরা যদি টেকনোলজি সাপোর্ট দিয়ে এইভাবে যদি আমরা প্রসেস করি, অর্গানিক পদ্ধতিতে আমরা আসি, তাহলে ইনশাল্লাহ আমরা ইউরোপ মার্কেট ভালোভাবে ধরতে পারবো এবং আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, যেটা গার্মেন্টস থেকে অনেক বেশি। সত্যি তো, তাতে কেমন টাকার মার্কেট সম্ভাবনা তৈরি হতে পারত? আপনি মান্থলি আমাদের বাংলাদেশ থেকে যে প্রোডাকশন হচ্ছে ড্রাই ফিশ, এবং বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি মহল হচ্ছে কক্সবাজার, এই কক্সবাজার যে শুটকি উৎপাদন যদি আমরা অর্গানিক পদ্ধতিতে করে থাকি তাহলে আমরা মিনিমাম আপনার 10 মিলিয়ন পার মান্থ $ আমরা আয় করতে পারবো। টাকায় কত হচ্ছে? 10 মিলিয়ন বাংলাদেশের টাকায় আপনার 8 কোটি টাকা, বাংলা টাকায় অনেক টাকা। 8 কোটি টাকা যদি আমরা সেল করি তখন আমাদের মিনিমাম লাভ হবে, না হলে 50 লাখ টাকা লাভ হয়ে পারবে। সম্প্রতি 14তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারে বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন মোকাদ্দেসুর রহমান মুকুল। এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের কাছ থেকে গ্রহণ করেন স্বীকৃতি সনদ। আমার পড়াশোনা কেমিস্ট্রি, কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড ছিল, আমি কেমিক্যাল নিয়ে কাজ করছি, কেমিক্যাল ছেড়ে আমি কিন্তু এখন জৈব কৃষিতে চলে আসছি। আজকে আমরা দেশ কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এটা আমাদের সবাই প্রায় জানা আছে, কিন্তু আমরা নিরাপদ খাদ্য স্বয়ংসম্পূর্ণ না। এখন নিরাপদ খাদ্যের জন্য আমার স্যার শাইখ স্যার যেভাবে আন্দোলন করে আসতেছে, মাঠ পর্যায়ে কাজ করতেছে, তখন আমরা যারা শিক্ষিত, যারা আমরা ইউনিভার্সিটি লেভেল পাস করে আসছি, আমরা যদি স্যারের একটু সহযোগী হই তাহলে আমরা দেশকে আশা করি আগে নিতে পারবো। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে এই দেশের জন্য আরও ভালো কিছু উপহার দিতে পারি, নিরাপদ খাদ্য আরও উপহার দিতে পারি, আমার টেকনোলজি বেসটা যেন, আমার ইন্ডাস্ট্রি যেন আরও বড় হয়ে যায়। সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর একটু সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, কৃষির বহুমুখী উদ্যোগে যুক্ত হচ্ছে তরুণ প্রজন্ম। নতুন নতুন উদ্ভাবনী কাজে তারা অনেক বেশি আন্তরিক। আজকের দিনে বিশুদ্ধ কৃষিপণ্য তথা কৃষি শিল্পপণ্য উৎপাদনের ক্ষেত্রে তারা যথেষ্ট সচেতন, বিশেষ করে রপ্তানিমুখী পণ্যের শুদ্ধতার সঙ্গে দেশের গৌরব জড়িত, এ বিষয়ে তাদের এই সচেতনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোকাদ্দেসুর রহমানের এই বিশুদ্ধ শুটকি উৎপাদনের উদ্যোগ অন্যদের মাঝে হতে পারে অনুকরণীয়। কৃষি দিবানিশী।